এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরুতেই সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। আর আজকে আমার ভিডিও টপিক সবার স্কুল লাইফ নিয়ে। আমাদের সবারই জীবনে টুকিটাকি ইনসিডেন্টস, ঘটনা এরকম থাকে, স্কুলে মারামারি, ঝামেলা, বন্ধুত্ব, আড্ডা, এমনকি টিফিন ভাগাভাগি সহ সব ধরনের জিনিসই মিলিয়ে থাকে আমাদের স্কুল লাইফ। তো সেই জিনিস নিয়ে কিছু টপিক আলোচনা করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই বলে দিই, আমার চ্যানেল এমএন এন্টারটেইনমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, যা যা করতে মন চায় করবেন। তো আজকাল তো ছুটি চলতেছে, তো এই ছুটির সময় কিছু মিডিল ক্লাস স্টুডেন্ট যারা আছে তারা খুব খুশি, কারণ তারা স্কুলে যাইতে হয় না। আমাদের দেশে দুই চার রকমের কোয়ালিফিকেশন ওয়ালা স্টুডেন্ট আছে, যারা এক শ্রেণী হলো, যারা ফার্স্ট বেঞ্চে বলবে, সব সময় স্যাররা কোনো কিছু জিজ্ঞেস করার আগে ইয়েস স্যার ফার্স্টেই তারা বলবে। আর আরেক শ্রেণী আছে যারা স্কুলে যাইতে চায় না, পিছনে এসে বসে। তো এরকম স্টুডেন্ট যারা সকালবেলা ঘুমে থেকে উঠলে না তাদের মুখের এক্সপ্রেশন আমি যাবো না। তো এরা না ধীরে ধীরে আস্তে আস্তে তাদের লেভেল আপ করে, তাও না আমি যাবো না। কিন্তু এদের কি মানে মোড়ামুড়ি মশামশি যা আছে সবকিছু করে তারা যেতে চায় না, তারপরে বাপ মা ইচ্ছা মতো দেয় দুই চারটা, তারপরে কষ্ট করে রাস্তায় কাঁদতে কাঁদতে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে কি তারপর তাদের বন্ধু বান্ধবের সামনে তখন তাদের ভিতরে ইমোশন গুলো লুকায় রাখে, তারপরে বুঝতেই দেয় না যে তারা এতক্ষণ মায়ের খেয়ে কান্নাকাটি করে তারপর স্কুলে যায়। তখন তাদের মধ্যে এমন একটা ভাব দেয় যে না, স্কুল আমার জীবন, স্কুল ছাড়া আমি জীবনেও বাঁচবো না, আমি নিজের ইচ্ছা স্কুল থেকে আসি। কিন্তু ভিত্তি দিয়ে তো তাদের খুব ফাইটে যাইতেছে। যেসব প্রলাপন গুলো না হোমওয়ার্ক করে আসে না, তাদের কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলের থাকে। যেমন সাব্বির, মুশফিক, নিপু আমাদের স্কুল লাইফের যারা ছিল, তাদের মনে করে স্যাররা যখন জিজ্ঞেস করতো কে কে হোমওয়ার্ক করছে, তারা একদম প্রথমে ইয়েস স্যার আমি 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 আমি। আর যেসব স্টুডেন্টরা এই যে বললাম না মিডল ক্লাস বা নিম্ন ক্লাসের আপনাদের মতো যে করে নেই, তারা হাতও একটুখানি উঁচা করে, মাথাটাও একটু নিচে রাখে যেন স্যার আমাদের না দেখে। কিন্তু স্যাররা না আমাদের স্কুলের এদেরই ফার্স্টে ডাকে, তখনই না এই এসডব্লিউ নিয়ে আয়। আমরা যাইতাম সামনে যাইতে যেতে 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 আমাদের কনফিডেন্সটা একদম নিম্ন হয়ে যেত, কারণ আমরা তুই এসডব্লিউ করি নাই, স্যার তো ওই এসডব্লিউ দেওয়া হবে। আমাদের একটাই ডায়লগ ছিল, স্যার এসডব্লিউ না ভুলে বাসায় রেখে আসছি স্যার। আর 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 কিছু স্টুডেন্ট আছে যারা একটু অ্যাক্টর অ্যাক্টর স্টুডেন্টগুলো, তারা স্যার মাথা ব্যথা স্যার, তো স্যাররাও জিজ্ঞেস করে ঘিরে তোর মাথা ব্যথা, তুই পেট ধরছিস কে স্যার, পেট একটু ব্যথা করতেছে স্যার। তো এদের না দিনদাম করে দিয়ে দেয় ভাই স্যার। আমাদের স্কুল না ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, এখানে মায়ের খুব খুব কড়া কড়ি করে মায়ের, মানে স্যাররা যে যেমনে পারতো মাইন দিত। হ্যাঁ দু চারটে স্যার আছে তারা মারতে পারতো না, কিন্তু বেশিরভাগ স্যারই আমাদের প্রচুর মাইন দিত। তো আমাদের মধ্যে কি যারা এসডব্লিউ করে নেয়, তো হাত আগে হালকা হালকা করে দেবে, মাইন পড়ার আগে এটা তো আমাদের একটা স্যার আসিল, আমাদের হায়ার ম্যাথ ক্লাস নিত, উনি হক স্যার, তো উনি করতো কি মানে পরীক্ষা নিত বা এসডব্লিউর জন্য, যাই হোক পরীক্ষা যদি কম পাই বা কেউ যদি এইচডব্লিউ না না না, তা এক সিরিয়ালে সবাই দাঁড়া করায়, সবাই আস্তে করে পিছনে এমনি করে ঘুরে দাঁড়াইতাম। তো এক সিরিয়ালে না উনি মারতো, তো ওই যে তিন নম্বর জন, আমরা তিনজন যদি দাঁড়ায় থাকি তো এক দুই তিন, তো এক নম্বর জনের যখন মায়ের পরে তখন আমরা অটোমেটিক আমাদের পর্যন্ত আস্তে 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 মানে আমরা এমন এমন করতাম। তো কিন্তু তার ক্লাসটা ছিল সবসময় টিফিন পিরিয়ডের আগের টাইমে, তো এমনও যদি হয় যে মারতে মারতে টিফিন করা যায়, কিন্তু যে আমাদের মধ্যে যে রয়ে গেছে যে এখন পর্যন্ত মায়ের খেয়ে নেই, ওর একটুখানি শান্তি লাগে যে না হয়তো এখন আমি বাচ্চা যাবো, কিন্তু ওর জন্য অন্য বাকি যারা মায়ের খেয়েছে ওদের আবার খুব বেশি জেলাস থাকে ওর মায়েরকে মনে হয়। কিন্তু আমাদের হক সার তো এরকম না, আমাদের হক সার না গিয়ে আয় তুই আয় তোর মারতে মারতে নিয়ে যাবো, তোর না একদম কিন্তু একটা জিনিস যেটা মানে এক একজনের মারার সময় যার মুখের যে এক্সপ্রেশন ছিল না, এক একজনের এক্সপ্রেশন দেখে না আমরা মায়ের খাওয়ার মানে ফিলিংসই ভুলে যেতাম, যে আমরা একটু পরে মায়ের খাবো বা আমরা খাইছি। একজনের মুখের এত ফানি এক্সপ্রেশন, দিনগুলো আসলে খুব মজারই ছিল। আমাদের একটা স্যার ছিল ইংরেজি ক্লাস নিত, রোকন স্যার। তো
আমরা যদি কোনো সময় কথাবার্তা বলি বা স্যার নাই বা কোনো সময় রিভিশন ক্লাস চলতেছে আমাদের পরীক্ষার আগে, তো উনি যদি আসে বা ওনার ক্লাসেই হোক, ওনার কিছু বিখ্যাত ডায়লগগুলো যেগুলো ছিল ওগুলো খুব মিস করি, একসময় খুব মজাও নিতাম এগুলো নিয়ে। তো রকম স্যার আসতো ক্লাসে, সবাই কথাবার্তা বলতেছে, তখন স্যার এরে বাপের গায়ে জ্বর। তারপর মাঝে মধ্যে আবার ও স্যার মজা করে আর অন্যান্য স্টুডেন্টে বলতো, এই তুই মানে আব্বা ডাক, আব্বা ডাকস না কেন, এরকম কথাবার্তাগুলো বলতো। আমাদের বাংলা প্রথম পুত্র যে স্যার নিত, উনি হলো আলতাফ স্যার। যাই হোক, ওনার কথা বলাতেই আমার কেমন যেন শরীর শিশির করে উঠছে। উনি ওনার একটা পার্সোনাল ব্যাথ ছিল, উনি সেটার মধ্যে কষ্টে পেয়েছেন, তো এইটুক সাইজ জাস্ট। মানে ওই ব্যথের বাড়ি যারা খায় নাই তারা মনে হয় কি যে ব্রাইড স্কুলে তাদের মধ্যে ধরনের আশীর্বাদ ছিল, তারা বাইতে গেছে কোনোভাবে। আমাদের বাংলা প্রথম প্রথমে তো এক তো বাংলা খুব বোরিং সাবজেক্ট, কে কত সালে জন্মগ্রহণ করছে, কোন কবি, কোন লেখক, এর গ্রামের বাড়ি কই রই, আরে বাবা আমি আমার নিজের দাদার বাপের নাম কি আছে এটা পর্যন্ত জানি না, আর আমার জিজ্ঞেস করে এই কবি একে একে ওকে মা মা। যাই হোক, আলতাফ স্যারের ওই ব্যাথ একটু ব্যথের যে মায়, মানে এমনও পরিস্থিতি হয়েছে বাসায় আসার পরে আয়নার সামনে না নিজের প্যান্টটা নিচে নামায় দেখতে হয়েছে, কী অবস্থা করছে, কী নকশা বানাইছে স্যার, মানে এত মাই দিত, এত মাই দিত স্যার। আহ, কিছু বাচ্চা আছে না যারা পারে না, যারা একটু টাইম পাস করে, স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করলে আরও দুই চারবার জিজ্ঞেস করে। তো উনি মনে করেন একবার একটা স্টুডেন্টে জিজ্ঞেস করছে, এই বলো নবাব সিরাজউদ্দৌলা দাদার নাম কি, এত পারে না, একটি চিন্তা করি যে যত পরে মাইর খাওয়া যায় ততই ভালো, এর আগে আবারও জিজ্ঞেস করবো এরা, আর নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা, আর দাদার নাম কি, দাদা তো ছিল স্যার, মাই স্যারের মাই। তারপরে আবার কিন্তু এইসব দিকে আমাদের ক্লাসে কিছু কিছু স্টুডেন্ট ছিল যারা একদম ফুল কনফিডেন্ট যে তারা আসবে, এই দাদা ওরা নাও সিরাজউদ্দৌলা দাদার নাম দিয়ে এরা সামনে আইসে স্যার, এরা এদের লিমিট, এরা যে পরিমাণ মাইর খাইতে পারে, ওইসব বন্ধুগুলো আরও খুব মিস করি। ছোটো ছোটো বাচ্চাদের আছে না, তাদের ঝগড়াগুলোও খুব কিউট হয়, যেমন একজন আরেকজনের একটি কুত্তা, তো অপর পাশ থেকে আরেকজন কী রিপ্লাই দেয়, যে বলে সে, আবার কেউ একজন ব্যাঙ্গাই দিল, তো বাকিজন যে দেখো না যে ব্যাঙ্গাই তার মুখ এরকম হয়। তো এই জিনিসগুলো ছোটোবেলার জিনিসগুলো সবাই কম বেশি ফেস করছি। এই স্যারের নাম বলার আগে আমি কিছু জিনিস বলতে চাই, সেটা হলো চাণক্য মানিকচোধন বাণিজ্য লবণমন বেলুবিনা গণ কোনো কণিকা কল্যাণ সনিত মনে ইচ্ছা লবণ পণ্যমণি কোনো বিগণে কণিকা আপন লবণ বাণী নিপুণ বনিতা বাণী চিৎকর নিকুণ কোনো কখনই কোনো কোনো গণনা পিতা পণ্য বাণী সর্বোত্তরই মধ্যাহ্ন হয়, এরকম ভক্ত বিধানের একটা চার ছিল যেটা মুখস্থ, যে স্যারের বদুল্যতে এইটা মুখস্থ করছি অনেক কষ্টে হোক কী হোক এখন পর্যন্ত মনে আছে, সেই স্যার হলো আমাদের ওয়াসিস স্যার। ওয়াসিস স্যারে ভয় পায় না এরকম খুব কম মানুষ আছে, হ্যাঁ অনেকে আছে আমাদের মধ্যে যে ভয় পায় না, হ্যাঁ কি ওয়াসিস স্যারে ভয় পায় না, কিন্তু উনি যদি একবার ওইখান থেকে ক্রস করে যে বলে না যে এ আমি ওয়াসিস স্যারে ভয় পাই না, সে নিজেও আসতে এগুলো চুপচাপ হয়ে যায়। তো যাই হোক, একটা টাইমে খুব মনে হইতো যে স্যার এরা যদি একবার পাইতাম রাস্তায় ছাড়া, কিন্তু পরে মনে হইতো যে না স্যার আসলে খুব ভালো একজন মানুষ, তো মিস করি খুব সবসময়। প্রাইভেট স্কুলের মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিসটা লাগতো সেই জিনিসটা হলো অভিযোগ খাতা। অভিযোগ খাতা কি, একটা খাতা যেখানে স্যাররা সাইন দিয়ে যাবে, যদি কেউ পড়া না করে সেখানে একটা জায়গা থাকে, আপনি নাম লেখা দিলে তারা ছুটির পরে বাসায় যেতে পারবে না, পড়া দিয়ে দেন বাসায় যেতে হবে, এটা আমাদের নিয়ম ছিল। তো এই অভিযোগ খাতা সবচেয়ে বেশি জঘন্য লাগতো, কারণ এক হলো মুক্তা ম্যাডাম, বায়োলজি ম্যাডাম ছিল, উনি আমারে দেখতে পারতো না, আমি ওনারে দেখতে পারতাম না, আমি পড়া যদি ও বলতে না এই ওর নামটা লিখে দাও, এই তুমি পড়া পারো না, এই তুমি অনেক পচা, ওর নামটা লিখে দাও ছুটির পরে পড়া দিয়ে যাবা। এই দিকটা ভালো ছিল যে আমি নিজেই ক্যাপ্টেন ছিলাম, তো আমি নিজের নাম নিজে লেখতাম, কিন্তু ছুটির পরে ওটা কাইটা দিতাম, কাইটা দিয়ে বাসায় চলে আসতাম, এটাই আমার জন্য অনেক। কিন্তু এই জিনিসটা একদম বিরক্তিকর লাগে, যারা যারা ছুটির পরে আটকাত, আমার যারা বন্ধুরা ছিল আমি ক্যাপ্টেন ছিলাম, তাদের নাম হতে আমার কালকে খাওয়া মধ্যে আমার নামটা কাইটা দিত, এই তো যারা আমার বন্ধু বান্ধব ছিল যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাদের নাম আমি আসতে করে কাইটাও দিতাম। দ্বিতীয় যার কথা বলবো, উনি একজন স্যার, ওনারে আমরা সবাই ভেজিটেবলস বলে ডাকি,
আশা করি অনেকেই বুঝে ফেলছে কার কথা বলতে যাচ্ছি। অনেক ছোটবেলায় ইংলিশ পড়াইতো মইদুল স্যার, উনি কি ওনার এইখানে যে জিনিসটা আছে সেটা হলো একজিট ক্রস। উনি কথায় কথায় এরকম মুখ করতো, তাই একবার উনি বলতেছিল যে কি কি যেন একটা লাইন ছিল যেটা সেন্টেন্সের শেষে ছিল ভেজিটেবল, উনি এটা কিভাবে বলতেছে ভেজিটেবল। ওইখানের পর থেকে নাম হয়ে গেছে তার ভেজিটেবল। উনি এত খারাপ স্যার, একটা এত খারাপ, কোনো স্যার খারাপ বলা উচিত না, কিন্তু লাইফে দেখা যদি খারাপ কোনো স্যার ম্যাডামের নাম নিতে হয় একমাত্র আমি ম্যাডামের মধ্যে নিয়ে বুকতা ম্যাডাম, আর এক নম্বর মইদুল স্যার। এদের যদি আজও দেখি, আজও তাদের সামনে কোনো আপনারা কোনদিন ভাবছেন, এই স্যার ম্যাডাম দুজন মানে মাথাটা পাগল বানায় দিয়েছে সারাটা জীবন। এদের সাথে যে কুসলাম আমি তাদের খালি একবার জিজ্ঞেস করতে চাই যে স্যার ম্যাডাম আপনাদের সাথে আমার কী শত্রুতা যে আপনারা আমার সাথে এমন করতেন, আমার একটা জিনিস হইলেও ভুল না হইলেও ভুল মানে বুঝতাম না কি হয়েছে। যাই হোক, ব্রাইট স্কুলের এরকম আরও অনেক কাহিনী আছে, অনেক স্যার ম্যাডামদের নিয়ে বলা বাকি, আমি এক ভিডিওতে এত বিবরণ দিলে অনেক বড় হয়ে যাবে, তো আমি চেষ্টা করবো যে এটা আরেক ভিডিওতে কমপ্লিট করতে। তো যদি ভালো লাগে ভিডিওটুকু তাহলে অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন কোন স্যার ম্যাডামদের সম্পর্কে শুনতে চান। এখন পর্যন্ত অনেক স্যার ম্যাডাম বাকি যারা ব্রাইট স্কুলে পড়ছে তারা অবশ্যই জানো যে বা জানেন, আমার থেকে বড় বা ছোট বা আমার বয়সী সবাই জানেন, তো তারা বলবেন কোন কোন স্যার ম্যাডামদের নিয়ে কী কী শুনতে চান, আমি নেক্সট ভিডিওতে তাদের নিয়ে একটা পার্ট টু আকারে বের করব। আমার মনেও এখনও অনেক স্যার ম্যাডামদের নিয়ে বলা বাকি, তো তাদের নিয়েও বলবো আশা করি, তো আমাকে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।